শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক DSEX 1.97 পয়েন্ট বা 0.04% সামান্য বৃদ্ধি পেয়ে 5236 পয়েন্ট পৌঁছেছে এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 392 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 12.03% বেশি। আইটি খাত থেকে এডিএন টেলিকম, NBFI খাত থেকে IPDC, বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে মেঘনা পেট্রোলিয়াম আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। অন্যদিকে ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক এবং পূবালী ব্যাংক, ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস এবং কোহিনুর কেমিক্যালস, শিল্প খাত থেকে খান ব্রাদার্স পিপি অবিয়ন ব্যাগ ইন্ডাস্ট্রিজ আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে, যার ফলে বাজার আজ ফ্ল্যাট নোটে শেষ হয়। প্রধান খাতের মধ্যে NBFI খাতে সর্বোচ্চ 2.56% এবং IT খাতে দ্বিতীয় সর্বোচ্চ 1.85% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ 1.61% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিশে আজ শিল্প খাতে 6টি করে কোম্পানি রয়েছে। মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, আফতাব অটোমোবাইলস এবং স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে জুট স্পিনার্স, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিন্স এবং কোহিনুর কেমিক্যালসের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ গ্লোবাল হেভি কেমিক্যালস, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং আল আরাফা ইসলামী ব্যাংকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উপরে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ, মাসিক পে অর্ডারের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের সুদের আয়ের ওপর উৎস কর বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। এছাড়াও মোবাইল ফোন কোম্পানিগুলো থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের আয়ও বর্তমান 10% হারের দ্বিগুণ পর্যন্ত বাড়বে বলে আশা করা হচ্ছে। এছাড়াও তালিকাভুক্ত কোম্পানির স্পন্সর শেয়ার হোল্ডার এবং ডিরেক্টর শেয়ার হোল্ডাররা আগামী অর্থবছরে শেয়ার হস্তান্তর থেকে তাদের মূলধন লাভের উপর 3 গুণ বেশি ট্যাক্স পেতে পারেন। তবে শেষ পর্যন্ত উৎস কর বাড়ানো ভোক্তাদের উপরেই চাপানো হবে। গত বছরের একই মাসের তুলনায় চলতি বছরের মে মাসে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ 32.35% বেড়ে $2.25 বিলিয়ন হয়েছে। আসন্ন ঈদ উল আজহাকে ঘিরে এই সময় অভিবাসীরা বেশি টাকা পাঠায় বলে এই প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া সরকার একদিনে ডলারের দর 7 টাকা বাড়িয়ে 117 টাকা করেছে এবং সরকারি প্রণোদনা সহ প্রেরণকারীরা এখন প্রতি ডলার প্রায় 121 টাকা পাচ্ছে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।